পশ্চিমবঙ্গের বহু প্রাচীনতম স্কুলের মধ্যে অন্যতম হল এই বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল। স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসু, বিপ্লবী বটুকেশ্বর দত্ত এই বিদ্যালয়ে পা রেখেছিলেন। স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছিলেন এই বিদ্যালয়ে। এই বিদ্যালয়ের মাঠে বক্তব্য রেখে গেছেন দেশের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু। আজ এই প্রাচীন বিদ্যালয়ের ভগ্নদশা, স্কুলের ছাত্ররাও সব সময় আতঙ্কে থাকে কখন না মাথার উপর ভেঙে পড়ে চাঙড়। তাই তাদের আবেদন, সরকার যদি এই স্কুলের দিকে একটু নজর দেয়। স্কুলটা খুব খারাপ অবস্থা, গার্জেনরা কেউ আসতে দেয় না। ঘর থেকে তোমাদেরকে আসতে দেয় না, সাহস করে এসেছি স্কুলে। স্যারের কাছে থাকতে হয় সবসময়, বেঞ্চগুলোতে বসতে পারি না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানালেন, রাজ্য সরকারের বিভিন্ন দফতরকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। বর্ধমান রাজ কলেজিয়েট স্কুলের প্রাক্তন ছাত্র বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস, তাকেও তিনি জানিয়েছেন, তিনি আশ্বাস দিয়েছেন তার বিধায়ক ফান্ড থেকে 10 লক্ষ টাকা দেওয়ার। 1917 খ্রিস্টাব্দে 6 জানুয়ারি এর পথচলা শুরু হয়েছিল। ভারতবর্ষের বিখ্যাত বিপ্লবী রাসবিহারী ঘোষ, বিপ্লবী যতীন্দ্র মোহন বন্দ্যোপাধ্যায়, বিপ্লবী বটুকেশ্বর দত্ত থেকে শুরু করে যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি, রামতনু লাহিড়ী এবং আপনার আরো অনেক, মানে কি বলবো, ভারতবর্ষের গর্ব সন্তানেরা এই স্কুলে পা দিয়েছেন। স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিদ্যালয়ে বহুবার এসেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু বর্ধমান রাজ কলেজিয়েট বিদ্যালয়ের মাঠ থেকে বক্তব্য রেখেছেন। এবং আপনারা এবং আমরা জানলে এটা আমাদের গর্বের কথা যে বর্ধমান রাজ কলেজে পথ চলা শুরু হয়েছিল এই স্কুল থেকে। তাহলে এই স্কুলটাকে ধরতে পারি আমরা বর্ধমানের ধাত্রি স্কুল। কত স্কুল কলেজ এর আঙ্গিনায় লালিত পালিত হয়ে বড় হয়েছে, চলে গেছে। কিন্তু দুঃখের এবং বেদনার বিষয় হল 1817 খ্রিস্টাব্দে মহারাজা তেজচন্দ্র রায়বাহাদুরের প্রতিষ্ঠিত স্কুল, সেই স্কুল এখন ধরতে পারে গোটা পশ্চিমবঙ্গের যদি সবচাইতে ভগ্নদশা স্কুলের লিস্ট করা হয়, এটা তার মধ্যে একই থাকবে। সংস্কার হচ্ছে না, সংস্কারের ব্যাপারটা বলি, এর যে বিশাল পরিসর, 26 ফুট 6 ইঞ্চি উচ্চতা, এই প্রতিটি রুমের উচ্চতা 26 ফুট 6 ইঞ্চি এবং প্রতিটি রুম 20x20 অর্থাৎ 400 স্কোয়ার ফুটের এক একটি রুম। তো এই স্কুলের জন্য যে মেনটেনেন্সটা দরকার, সেই মেনটেনেন্স দীর্ঘকাল যাবৎ আর্থিক প্রতিকূলতার জন্য, অর্থের অভাবের জন্য হয়নি। এখন একটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। বহুদিন ধরে বিদ্যালয় কর্তৃপক্ষ চেষ্টা করছেন যাতে এর রিপেয়ারমেন্ট এবং রেনোভেশনের কাজটা হয়। আমরা উনি এসেছিলেন কিছুদিন আগে, আমরা মহারাজ দেখছি, উনি 10 লক্ষ টাকা তার MLA ল্যাড থেকে দেবেন বলে মঞ্চে প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও ব্যক্তিগতভাবে আমার সাথে তার যোগাযোগ নিয়ত আছে। তিনি বলেছেন, স্যার, স্কুলের ব্যাপারে যতটা সম্ভব, যতটা আমার ক্ষমতা এগুলো, আমি কিন্তু এগিয়ে যাব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরও জানান, এই প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যালয়টি যদি হঠাৎ করে ভেঙে যায় তাহলে তার দায়িত্ব কেউ নেবে না, বহু মায়ের কোল খালি হবে। বিদ্যালয় এই রকম ভগ্নপ্রায় অবস্থায় চিন্তায় রয়েছেন অভিভাবকরা। দেখুন, এটা তো তাই নয়, এই যে আজ গত দুদিন আগে গুজরাটে একটা সেতু ভেঙে পড়েছে, বহু মানুষ প্রাণ হারিয়েছে, এ দায় নেবে কি ও দায় নেবে সেটা বড় কথা নয়, ওই মানুষগুলোকে আর কখনোই ফিরে পাওয়া যাবে না। আগে থেকে যদি সচেতন হতো তাহলে কি হতো? আগে থেকে যদি সচেতন হতো তাহলে এই দুর্ঘটনা নিশ্চয়ই ঘটতো না। আমরা আমাদের বিদ্যালয়ের যে বর্তমান ভগ্নদশা সম্পর্কে আমরা সচেতন করবার সর্ববিধ প্রয়াস চালিয়ে গেছি, চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব। কিন্তু একটু সচেতনতা হলে, একটু আমাদের বিদ্যালয়ের দিকে মুখ তুলে তাকালে, কিন্তু বিদ্যালয়টা আবার অতি গৌরব নিয়ে আবার নিজ মর্যাদায় পুনরায় অভিষিক্ত হবে, বিশ্বাস আমাদের আছে। এবার এই বিদ্যালয়ের আগে ছাত্রের সংখ্যা ছিল প্রায় 1700 থেকে 1800, এখন সেই সংখ্যাটা নেমে এসেছে 700-র কাছাকাছি। যদি বিদ্যালয়কে সংস্কার করা হয় ছাত্রের সংখ্যা আবারও বাড়বে, অভিভাবকদের আতঙ্ক কেটে যাবে। এখন দেখার বিষয় কবে এই বিদ্যালয়ের সংস্কারের কাজে হাত দেয় রাজ্য সরকার। সেদিকে তাকিয়ে আপামর বর্ধমানবাসী, পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তর রিপোর্ট, সময় কলকাতা।